মেয়েরা আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? ফাতেমা আক্তার, ফাতেমা স্কুলে আসছে আজকে? অনলাইন ক্লাসে আসছো সবাই? ফাতেমা আক্তার, ফাতেমা খাতা জমা দেওয়া হয় নাই, আম্মুকে বলবা 31 তারিখে খাতা জমা দিয়ে যেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার, ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ম্যাম? হ্যাঁ আছি ভালো। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়িয়েছি, কতটুকু পড়িয়েছিলাম আমরা? এই চ্যাপ্টার শেষ করেছিলাম না? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? সবাই ভালো আছো? ভালো আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সাইদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শোনো মেয়েরা, যারা, ওয়ালাইকুম আসসালাম, যারা মেয়েরা, ওয়ালাইকুম আসসালাম, শোনো, যারা খাতা এখনো অর্ধবার্ষিকী খাতা জমা দেও নাই, হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ, যারা খাতা জমা দেও নাই তারা 31শে আগস্ট 10টা থেকে, হ্যাঁ 10টা থেকে 12টার মধ্যে 31শে আগস্ট আব্বু আম্মুকে বলবা খাতা জমা দিয়ে যেতে, দুইজন খাতা দেওয়া আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালাম ম্যাম, কি বলেন আরেকবার বলেন। অপেক্ষা করো, দাঁড়াও। আমি বলেছি যে যারা এখনো অর্ধবার্ষিক পরীক্ষার খাতা জমা দাও নাই তারা অবশ্যই 31শে আগস্ট সামনে এই সপ্তাহের মঙ্গলবারে অবশ্যই 10টা থেকে 12টার মধ্যে মাকে বা বাবাকে বলবে খাতা জমা দিয়ে যেতে। কথা কি বুঝা গিয়েছে? বুঝতে পেরেছি? হ্যাঁ, যে ফাতেমা আক্তার, ফাতেমা আজকে ক্লাসে আমি তো নাম লিখে দিয়েছি বাবা, আমি তোমাদের কথা বলি নাই, বলছি যে দেয় নাই। কথা বুঝো নাই? কথা বুঝতে পেরেছো? আজকে হ্যাঁ ক্লাসে ফাতেমা আক্তার, ফাতেমা জয়েন করেছে, এই জন্য ফাতেমাকে আমি বলেছি। তারপরে সাইদা আক্তার আছে, ওদেরকে বলেছি যারা খাতা জমা দেয় নাই। ঠিক আছে, এখন চলো আমাদের যে পড়া ছিল আমরা সেখানে চলে যাই। আমরা গত ক্লাসে এই পড়াগুলো কমপ্লিট করেছি, মোটামুটি শেষ করেছি, আমাদের কয়েকটা কোশ্চেন বাকি ছিল। হ্যাঁ, এই কোশ্চেন গুলি আজকে আমরা লিখে নিবো, স্ক্রিনশট দিবা না, লিখে নিবা। আমাদের যে এখানে ছিল, কোথায় কোথায় রোগ জীবাণু থাকে, এটা লিখে ফেলেছি। সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন, এটাও মনে হয় লিখেছি আমরা। আমাদের বাকি ছিল তীর চিহ্ন দিয়ে চিত্রগুলো যুক্ত করে দেখাও কিভাবে রোগ জীবাণু ছড়ায়, এটা আজকে আমরা বইয়ে দাগিয়ে নিব, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে দাগিয়ে নিব। তারপর আমরা নতুন চ্যাপ্টার নবম অধ্যায় যাবো। কে কথা বলে তোমাদের ক্লাসে দেখো তো? মেয়েরা কথা বলবো না, কেউ মিউট করো সবাই। হ্যাঁ, শব্দ তাহলে আমাদের যে পড়াটা আমরা সেখানে চলে যাই। আমাদের লাস্টে ছিল কি,
এই যে এই কোশ্চেনটা ছিল, তীর চিহ্ন দিয়ে চিত্রগুলো যুক্ত করে দেখাও কিভাবে রোগ জীবাণু ছড়ায়। তাহলে আমরা উত্তর দেখো আমরা দিয়েছি, উত্তরটা তোমরা বইয়ে পেন্সিল দিয়ে দাগিয়ে নিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, 7 মাস বুঝতে পারো নাই, প্রথমে আমরা ছবিটা দেখি। এই যে ছবি আমাদের বইয়ে সবার এই ছবিটা আছে, বইটা বের করে বসো তোমরা, তোমাদের যাদের হাতের কাছে বই আছে তারা বইটা সাথে নিয়ে বসো আর পেন্সিলটা হাতে নিয়ে বসো। আমরা কোন কোন পিকচারের সাথে কোন পিকচারটা আমরা তীর চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আমরা যুক্ত করেছি, যদি নাও পারো শুধু কোন চিহ্ন সাথে কোন চিহ্ন যুক্ত হবে সেটা লাগিয়ে জয়েন্ট করতে হবে সেটা শুধু লাগিয়ে দিতে পারে। তাহলে দেখো আমরা, বলো মিস, আমি আগে করছি, আমি আগে এটা করছি। হ্যাঁ করেছো, যারা মিলে আমি করছি। হ্যাঁ করে ফেলেছি যারা, তারা ম্যাডামের সাথে মিলে দেখবো যে ঠিক আছে কিনা, ম্যাডামের ভুল আছে কিনা বা আমারটা ভুল হয়েছে কিনা। আশা করি ভুল হবে না। তোমাদের যারা প্রতিদিন ক্লাসে আসো পড়ো, ম্যাডামের সাথে রিডিংটা কমপ্লিট করেছো, আশা করি তাদের ভুল হওয়ার কথা না। আচ্ছা তাহলে আমরা যারা করি নাই তারা শুধু আমরা দাগিয়ে নিব, নিয়ে আমরা নতুন অধ্যায়ে চলে যাব, নবম অধ্যায়ে চলে যাব। তাহলে দেখো এই যে আমি তীর চিহ্ন দিয়ে বসিয়ে রেখেছি, এখানে দেখো কিভাবে রোগ জীবাণু ছড়ায় তীর চিহ্ন দিয়ে চিত্রগুলো যুক্ত করে দেখানো হলো। এই যে দেখো আমরা হাত দ্বারা, কি তোমরা কেউ কথা বলবে না তো, ক্লাসে এসেই কথা বলো, যেটা বলছি সেটা করো, কথা বলবা না, বাড়তি কথা কেউ বলবো না। এখানে দেখো তোমরা, আমরা হাতের সাহায্যে কি, হাতের সংস্পর্শে হাতে যদি ময়লা থাকে তার কিভাবে জীবাণু ছড়ায়, তাহলে বইয়ের সাথে অ্যাড হয়েছে, বইয়ের সাথে অ্যাড হয়েছে, আবার ছেলেটা খাবার খাচ্ছে এটার সাথে অ্যাড হয়েছে, চোখে ধরেছে হাতের সাথে অ্যাড হয়েছে, তারপরে খাবারের মগের সাথে হাতের সাথে অ্যাড হয়েছে, তারপরে জীবাণু মাঝখানে দেখো জীবাণু ছবি, মাঝখানে দেখো জীবাণু ছবি, জীবাণু হাতের দ্বারা আবার আমরা চেয়ারে ধরেছি সেখানেও জীবাণু অবস্থান করেছে। তোমরা এটা আমার এই এটা দেখে তোমরা ছবিগুলো সাথে অ্যাড করে নাও, তারপর আমরা নেক্সট নতুন অধ্যায়ে চলে যাব, নবম অধ্যায়ে যাব। মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ, তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা করবে, বাসায় শিখবে পড়াগুলো। আমি চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি এক এক দিন এক এক পড়া ধরা শুরু করবে, তখন আর বলতে বলতে পারবো না যে ম্যাডাম পড়া শিখি নাই, ভুলে গিয়েছি, মনে ছিল না, এগুলি কিছুই বলা যাবে না, কোনো অপশন বলা যাবে না, শুধু পড়বা, পড়ে আসবা আর পড়া ধরবো, ঠিক আছে? অপেক্ষা করো, বলো কি বলবা। তোমাদের 5-6 আমি দিয়েছি গত ক্লাসে, তোমরা লিখেছো না? আচ্ছা বলো, আমাকে বলো কি বলতে চাচ্ছো, বলো একজন একজন বলো, এতজন একসাথে বললে শুনতে পাই না, বলো। কোনটা পাও নাই বলো, তুমি কি গত ক্লাসে আসছিলা? না, আমি জানতে চাচ্ছি গত ক্লাসে তুমি আসছো কিনা সেটা বলো আগে। হ্যাঁ সেটা তুমি বলো যে ম্যাডাম গত ক্লাসে আসি নাই, আমি পড়াটা পাইনি, আমাকে একটু দিয়ে দিলে ভালো হয়, সেটা কিন্তু দেন নাই এই কথাটা বলবো না। গত ক্লাসে হ্যাঁ আমি ছিলাম, আমি অবশ্যই দিয়েছি, দিয়ে আমরা আমাদের এই অনুশীলনীর এই যে তীর চিহ্নিত ছবিগুলোর সাথে অ্যাড করব এখানে চলে আসছে। তুমি বলতে পারো আমি গত ক্লাসে ম্যাডাম আসি নাই, আমাকে কোশ্চেন গুলো একটু দিয়ে দেন, সেটা হইতে পারে, ঠিক আছে? এর আগে কি ক্লাস ছিল? মাত্র 10:10 বাজে, এর আগে আবার কখন ক্লাস হয়েছে যে দিব পড়া?
এই যে 5 নাম্বার প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও এমএড তো দিয়েছিলেন হ্যাঁ সেটাই ও বলতেছে গত ক্লাসে আমি দেই নাই পড়া আমি তো গত ক্লাসে এগুলো দিয়েছি এন্ড ওর না থাকলে ও নিয়ে নেবে যা থাকবে না 5 নাম্বার প্রশ্নটা তুমি স্ক্রিনশট দাও দিয়ে নাও এম এটা তো আমি কাছে দিয়েছিলে হ্যাঁ তাহলে আমরা দিয়েছি দেওয়া জিনিস আর বারবার নিব না ম্যাম এর আগে তো ক্লাসই হয়নি প্রশ্ন দিবেন কি হবে এটা দেখো ক্লাস হয়েছে তুমি আসো নাই হ্যাঁ তারপর বলো আমরা এগুলো পড়া নিয়েছি এখন আমরা নতুন অধ্যায় চলে যাব তোমরা সবাই নবম অধ্যায় বের করো সবাই হ্যাঁ হ্যাঁ যে নাও নাই সে নিয়ে নিবে ওকে তাহলে আমাদের এই অধ্যায়ের মোটামুটি আমরা সব পেয়েছি আমি আবার একবার দেখাচ্ছি এই অধ্যায়ের প্রথম থেকে আমরা কিভাবে কোথায় জীবাণু ছড়ায় তারপর রোগ সৃষ্টি হয় এটা ছবিটা আমি দেখিয়ে বুঝিয়ে দিয়েছি তোমাদের বইয়ে আছে তারপর আমরা এই অধ্যাটা পড়েছি কত থেকে কত পেজ সেটাও তোমাদের রিডিং পড়িয়েছি শূন্যস্থান পূরণ সেটাও তোমাদের সলভ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে তোমার অনুশীলনীর দুই নাম্বার কোশ্চেন টি চিহ্ন সেটা বইয়ে কেউ দাগিয়ে নিয়েছে লিখে নিয়েছে তারপরে দেখো কোশ্চেন এক দুই আমরা এগুলো কমপ্লিট করেছি লিখে দিয়েছি তোমাদের হ্যাঁ তারপরে হচ্ছে তিন নাম্বার কোশ্চেন তোমাদের লিখে দিয়েছি চার নাম্বার কোশ্চেনও লিখিয়েছি পাঁচ নাম্বার কোশ্চেন লিখিয়েছি হ্যাঁ কেউ ক্লাসে আসো না এসেই বলো ম্যাডাম আগে কি পড়াইছেন আপনি তো এটা পড়ান নাই আগে ম্যাডাম সম্বন্ধে বর্ণনাটা বলে না হ্যাঁ সবই দিয়েছি এই কথাটা আর কখনো বলবা না যে ম্যাডাম আপনি দেন নাই এই কোশ্চেনটা এখন দিয়েছি এটা বাকি ছিল তোমরা এটা চিহ্ন দিয়ে তোমরা অ্যাডজাস্ট করেছো কোনটার সাথে কোন ছবির কি হ্যাঁ আমরা কিভাবে জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে এটা আমরা এখানে ছবিতে সলভ দিয়েছি তারপরে আমাদের তোমাদের সবার সাথে ধন্যবাদ আমাদের যে জীবাণু দ্বারা কোথায় কি ছড়ায় সেই সম্পর্কে বা আমাদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তার একটা ছবি আমি এখানে সবগুলো অ্যাড করে দিয়েছি এখন আমরা চলে যাব আমাদের আজকে কোনো লেখা নাই আজকে লেখা হলেও পরে বলবো এখন আমরা চলে যাব আমাদের বইয়ের পরের নেক্সট অধ্যায় তাহলে আমরা শক্তিতে চলে যাব এটা আমরা সময় থাকে লিখাই দিব শক্তি ম্যাম ক্লাসে প্রতিদিন আসবে কথা কেউ বলবা না খাদিজাতুল কুবরা তুমিও কথা বলবা না ঠিক আছে শুকরিয়া কথা বলবো না কারণ এই মুহূর্তে আমি পড়া শুরু করতেছি এই পর্যন্ত কোনো কিছু পড়াই নেই যারা আসে নাই তাদেরকে একটু দেখিয়েছি যারা আসছে তাদেরকেও দেখিয়েছি যে আমি পরের লেসনে পুরোনো লেসনে আমি কি কি করেছি কি কি করাই নাই আজকে আমরা শক্তি অধ্যায় হচ্ছে নয় শক্তি আমরা এটা আজকে পড়ব যদি সম্ভব হয় অনুশীলনীর এক আর দুই দিয়ে দিব সম্ভব না হলে নেক্সট ক্লাসে দিব এই হলো কথা আর সামনে এই মঙ্গলবারে আমার হয়তো স্কুলে যেতে হতে পারে হ্যাঁ মঙ্গলবার 31 আগস্ট তো আমি নাও ক্লাসটা করতে পারি তোমাদের তারপরে নেক্সটে তোমাদের শনিবারে আবার দেখা হবে আর যদি করে থাকি আমি ক্লাসে ইন করলে তোমরা তো অ্যাডমিট হবাই আর যদি মনে করো যে তুমি ক্লাসে ঢুকছো কিন্তু আমাকে পাচ্ছ না তাহলে ধরে নিবা আমি স্কুলে চলে গিয়েছি ঠিক আছে স্কুলে হ্যাঁ ঠিক আছে এখন দেখো আমরা শক্তিতে চলে যাই অধ্যায় নয় শক্তি সবাই আমার কথা শুনতে পাচ্ছ মনোযোগ সহকারে শোনো আর আগের অধ্যায়গুলো সবাই মুখস্থ করে ফেলবা পড়ে ফেলবা কেউ যখন পড়া ধরবো কেউ কোনো কজ মানে কোনো কারণ দেখাতে পারবো না ম্যাডাম এটা তো আমার নাই এটা কখন দিছেন কবে দিছেন আমি এই ক্লাসে আসি না এই ধরনের কোনো কথা আর বলা যাবে না তুমি যেখান থেকে পারো পড়া পড়ে শিখে ক্লাসে আসবে ঠিক আছে আমি সবই দিয়েছি আমি ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের অষ্টম অধ্যায় পড়া দিয়ে দিয়েছি এখন তোমরা শুধু শিখবা সপ্তম থেকে শিখলেই হবে আচ্ছা শক্তি নানা ধরনের যেমন শক্তি শক্তি জিনিস থেকে আমরা শক্তিটা কি সেই সম্পর্কে আমরা ধারণা অর্জন করব শক্তি নানা ধরনের যেমন আলো একটা শক্তি বিদ্যুৎ একটা শক্তি তাপ একটা শক্তি কোনো কিছু করতে হলেই আমরা শক্তি ব্যবহার করি হ্যাঁ কোনো কিছু আমরা
করতে গেলে আমরা কি করি, শক্তি ব্যবহার করি। নিচের চিত্রটি লক্ষ্য করো, নিচে একটা রুমে দেখো তাদের বাসায়, সোফা রুমে একটা ছেলে আর একটা মেয়ে বসে বসে টিভি দেখছে, টিভিতে আবার কার্টুন দেখছে টম অ্যান্ড জেরি। আচ্ছা যাই হোক, এখানে দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো, কোন কোন শক্তি ব্যবহার করা হচ্ছে বলতে পারো কি? এখানে কোন কোন শক্তি ব্যবহার করা হচ্ছে বলতে পারো কি, জিজ্ঞেস করেছে। তাহলে আমরা আলো, ওই যে উপরে দেখো লাইট জ্বলতেছে, আলোর শক্তি, কারণ বিদ্যুৎ আছে বলেই তার লাইটটি বাতি জ্বলছে, বিদ্যুৎ আছে বলেই কি সে টেলিভিশন চালাতে পারছে। হ্যাঁ, ঘরে আলো, আলো একটা তাপ, তারপরে বিদ্যুৎ আছে সেটা একটা তাপ, সেটা একটা শক্তি, আলো একটা শক্তি, বিদ্যুৎ একটা শক্তি। হ্যাঁ, আর যে সে তাপ অনুভব করছে সেটাও একটা শক্তি। তাহলে কোন 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 শক্তি ব্যবহার করা হচ্ছে আমরা ছবি দেখে কিছুটা ধারণা করতে পেরেছি। আমরা নিচের পিকচারে যাই, নিচে যাই দেখি কি বলে বইয়ের। আমাদের জীবনে শক্তি, আমরা কিভাবে শক্তি ব্যবহার করি, আমরা কখন শক্তি ব্যবহার করি? এখানে ছবিতে কি বলা হয়েছে, মেয়েটি বলছে রাতে পড়ার সময় আমি শক্তি ব্যবহার করি, মানে আলো, বিদ্যুতের যে আলো আছে তাপ আছে। হ্যাঁ, লাইট না জ্বললে তো তুমি পড়াশোনা করতে পারবে না, এটাই স্বাভাবিক, এটা একটা শক্তি। আবার টেলিভিশন দেখার সময় আমি শক্তি ব্যবহার করি, তাহলে টেলিভিশন কি এমনি এমনি দেখবা কারেন্ট ছাড়া? অবশ্যই কারেন্ট থাকতে হবে। হ্যাঁ, তোমার বিদ্যুৎ থাকতে হবে, বিদ্যুৎ থাকলে তুমি কি করতে পারবে, টিভি দেখতে পারবে। এই যে অনলাইনে বসে আমরা ক্লাস দিচ্ছি, আমাদের ইন্টারনেট লাইন যেমন থাকতে হবে, সাথে কারেন্ট, ওয়াইফাই মানে ইন্টারনেট লাইন এবং কারেন্ট থাকতে হবে, না হলে তো আমরা ক্লাস করতে পারছি না। তুমি ওই পাশে বসে আছো, আমি এই পাশে বসে তোমাদের পড়াচ্ছি, তোমরা পড়াটা শুনতে পাচ্ছ। কারো ঘরে লাইট জ্বালানো আছে, কেউ শক্তি পাচ্ছ, কেউ আবার পাচ্ছ না, কারো ঘরে দিনের আলোতেই হয়ে যাচ্ছে, কারো আর লাইট জ্বালাতে হচ্ছে না। আচ্ছা নেক্সট পেজে যাই আমরা, 59 পেজে যাই। এখানে দেখো সংক্ষেপে আলো সম্পর্কে কি বলেছে, আলো, আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। হ্যাঁ, আলো, আলোক শক্তির সাহায্যে আমরা, আমরা যখন লাইট জ্বালাবো তখন বইয়ের পড়াটা আমরা দেখতে পাবো। লাইট নিভানো থাকলে রাতের বেলা তুমি কখনোই কি দেখতে পারবো না, কিন্তু তোমার লাইট না থাকলেও, কারেন্ট না থাকলেও আমরা মোমবাতি জ্বালিয়েও আলো একটার অপোজিট আরেকটার সমাধান দিতে পারি। তাহলে আমরা মোমবাতি জ্বালিয়েও আলোর সমাধান দিতে পারি, তখন আমরা বই পড়তে পারি। এই পাশে দেখো দিনের সূর্যের আলো, এই যে উপরে একটা হলুদ চিহ্ন দিয়ে সূর্যের আলোর ছবি আছে, জানালা দিয়ে সূর্যের আলো আসছে, এই জন্য সে সকালে পড়া বা লেখাটা সে কমপ্লিট করতে পারছে। উপরে দেখো পাশের চিত্রে দেখো চাষি ভাইরা ধান কাটছে, কিসের আলোর মাধ্যমে, সূর্যের আলোর, এইখানেও তাপ আছে, সূর্যের আলো তাপের মাধ্যমে তারা চাষি ভাইরা কি করছে, মাঠে ধান কাটছে। আলোক শক্তির ব্যবহার আমরা তিন ভাবে পেয়েছি, মোমবাতির আলো দিয়েও পেয়েছি, সূর্যের আলো দিয়ে পেয়েছি, মাঠে চাষি ভাইরা সূর্যের যে তাপ সে তাপের সাহায্যে তারা কি করছে, ধান কাটছে। আচ্ছা দেখো আলো ছাড়া আমরা আমাদের চারপাশের কোনো কিছু দেখতে পেতাম না। হ্যাঁ, সব সময় যদি আমরা আলো না পেতাম তাহলে আমাদের এই পৃথিবীটা অন্ধকারে ভরে থাকতো, তাহলে আমরা পৃথিবীটাকে ভালো করে দেখতেই পেতাম না। ঘর আলোকিত করার জন্য আমরা আলোর ব্যবহার করি। হ্যাঁ, ঘরকে আলোকিত করার জন্য, সৌন্দর্য বর্ধন করার জন্য, ঘরকে সুন্দর, সৌন্দর্য, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারি, আমরা আলো ব্যবহার করতে পারি। তারপরে রান্নাঘরে আমরা যখন রান্না করব, সেখানে আমাদের যদি রান্না, রান্নার খাবারের যে জিনিসপত্র গুলো, সেখানে যদি আমাদের আগুন না থাকতো তাহলে আমরা রান্না করে, মানে তাপ না থাকতো তাহলে আমরা রান্না করে খেতে পারতাম না, আমাদেরকে কাঁচা খেতেই হতো। আমরা তাপের সাহায্যে খাবার গুলোকে, হ্যাঁ, আগুনের সাহায্যে রান্না করে খাই, সেই আগুনের তাপকে বোঝানো হচ্ছে আগুন। মোমবাতি, মোমবাতিও একটা তাপ, এই মোমবাতির আলোতে আমরা লেখাপড়া করি। এরকম আরো অনেক জিনিস থেকে আমরা আলো পাই। সূর্য, সূর্য আলোর প্রধান উৎস, সূর্য কি, হ্যাঁ, সূর্য আলোর প্রধান উৎস। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। উদ্ভিদ, এই যে নিচে উদ্ভিদগুলি আছে, চাষি ভাইরা মাঠে কাজ করছে, এখানে উদ্ভিদ, লতা পাতা, গাছ, এগুলো কি সূর্যের আলো ব্যবহার করে, সূর্যের আলো পেয়ে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। সূর্যের আলো ছাড়া
ফসলে উৎপাদন ফলে না, সূর্যের যে আলো সূর্যের যে তাপ এটা না হলে কি হতো, ফলগুলো ফল বা উদ্ভিদ এগুলি কি ভালো ফসল আমাদেরকে দিতে পারতো না, অন্যান্য উদ্ভিদও জন্মাতো না। নিচে দেখো বিদ্যুৎ, এগুলি যতটুকু পড়াবো ততটুকু তোমরা আন্ডারলাইন করবে, তারিখ মেনশন করবে, আজকে 28 তারিখ, অধ্যায় অষ্টম শক্তি। এখান থেকে ম্যাডাম রিডিং পড়াচ্ছে, যেটা বইয়ে পড়াবো সেটা বইয়ের সাইডে লিখে রাখবা, যেটা খাতায় লিখাবো সেটা খাতার উপরে তারিখ দিয়ে রাখবা, তাহলে তোমার মনে থাকবে ম্যাডাম কি পড়িয়েছে। অনেকে ক্লাসে আসো কিন্তু পরে ভুলে যাও যে আসলে ম্যাডাম আজকে কি পড়িয়েছে, কত পৃষ্ঠা পড়িয়েছে, বলতেই পারো না। নিজের সুবিধার জন্য এই কাজটা করবো। আচ্ছা বিদ্যুৎ, এতক্ষণ পড়েছি তাপ, তাপ থেকে আমরা কি কি পাই, কি কি হয়, এখন আমরা সরি আলো, আলো থেকে আমরা কি কি পাই, কিভাবে আমাদের জীবন আলো দ্বারা ব্যবহৃত হচ্ছে, এই জিনিস সম্পর্কে আমরা ধারণা অর্জন করেছি। এখন অর্জন করব বিদ্যুৎ। দেখো এখানে ছবিতে, উপরে ছবিতে দেখো, এটা ডেস্কটপ, এটা ডেস্কটপ, এটা ল্যাপটপ, এটাও ডেস্কটপ, তারপরে এটা সুইচ, এটা ফ্যান, এটা রেডিও, এটা টর্চ লাইট, এগুলো দ্বারা আমাদের কি আমরা বিদ্যুৎ পেয়ে থাকি, আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি চালানোর জন্য আমরা এই সুইচগুলো ব্যবহার করে থাকি, এবং আলোর জন্য টর্চ লাইট এবং রেডিও থেকে কিছু শোনা, গান শোনা, কবিতা খবর শোনার জন্য আমরা রেডিও ইউজ করে থাকি। আচ্ছা বিভিন্ন যন্ত্রপাতি চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, বিভিন্ন যন্ত্র এই যে এখানে দেওয়া আছে বিদ্যুৎ শক্তির ব্যবহার। হ্যাঁ হাতে গোনা কয়েকটা ছবি এখানে দেওয়া আছে, আরো ছবি আছে, তোমাদের বাসায়ও আছে আরো জিনিসপত্র, সংখ্যা তো সম্ভব না। বিদ্যুৎ আমরা পাই ব্যাটারি অথবা আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে। হ্যাঁ বিদ্যুৎ আমরা পেয়ে থাকি ব্যাটারির সাহায্যে, বা আমাদের বাসায় যে বৈদ্যুতিক লাইন আছে তার সাহায্যে আমরা বিদ্যুৎটা পেয়ে থাকি। বৈদ্যুতিক বাতি জ্বালাতে ফ্যান, বৈদ্যুতিক বাতি জ্বালাতে কি ফ্যান, ফ্যান চালাতে, টেলিভিশন দেখতে, রেডিও শুনতে, তারপরে কি ল্যাপটপ চালাতে, কম্পিউটার চালাতে, ফ্যান চালাতে আমরা কি ব্যবহার করি, বৈদ্যুতিক, বৈদ্যুতিক আমাদের চালাতে বৈদ্যুতের বিদ্যুতের প্রয়োজন হয়। তাহলে কি রেডিও শুনতে এবং খেলনা গাড়ি চালাতেও বিদ্যুতের প্রয়োজন হয়। একই ভাবে রেফ্রিজারেটর মানে ফ্রিজ এবং কম্পিউটার চালাতেও আমরা বিদ্যুৎ ব্যবহার করি। অনেক আমরা বিদ্যুৎ কোন কোন কাজে ব্যবহার করি যদি বলতে পারি, কি কি জিনিসে ব্যবহার করি, তোমরা সাথে সাথে চট করে বলে ফেলতে পারবে। ম্যাডাম রেডিও, টর্চ লাইট, ফ্যান, কম্পিউটার, রেফ্রিজারেটর, এগুলিতে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। তারপর নিচে যাও, তাপ, তাপ শক্তি জিনিসকে গরম করে, তাপ শক্তি একটা জিনিসকে গরম করে। চুলার উপরে যদি একটা কড়াইয়া বা একটা পেন বা একটা ডেকচি, হ্যাঁ এরকম আমরা বা একটা বল আমরা যদি আগুনের উপরে বসাই, তাহলে কি এটা কি হয়ে যাবে, তাপে গরম হবে। তারপর তুমি তোমার খাবারের কোনো জিনিস দিবে ওইখানে, দেওয়ার পর সেটা কি অটোমেটিক রান্না হতে থাকবে, এই তাপের ধারায় রান্নাটা হবে এবং খাবারটা সুস্বাদু হবে। আচ্ছা দেখো এখানে কি বলছে, তাপ শক্তি জিনিসকে গরম করে, খাবার রান্না করতে, কাপড় শুকাতে, হ্যাঁ কাপড় শুকাতে হলে রোদের আলোর তাপের দরকার, আর রান্না করতে গেলে চুলার আগুনের তাপের দরকার, মানে ব্যবহার করি আমরা। তারপরে কি নিজেদের গরম রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি, নিজেদের গরম রাখতেও আমরা কি তাপ শক্তি ব্যবহার করি। কাঠ, কয়লা, তেল এবং গ্যাস জ্বালিয়ে আমরা তাপ পেয়ে থাকি। আমরা অনেক সময় শীত করে, যখন শীতের দিন আসে প্রচুর শীত থাকে, তখন আমরা কি করি, আমাদের ঘরের পাশে আমরা কিছু কাঠ, কয়লা বা তেল এগুলি পুড়িয়ে, তারপরে কি করি আমরা ঘরের শীতটাকে উপশম করি, যে গায়ে যেন শীত না লাগে, গায়ে যেন শরীরটা যেন তাপ লাগে, আরাম লাগে, ভালো লাগে। তাহলে কাঠ, কয়লা, তেল এবং গ্যাস জ্বালিয়ে আমরা তাপ পেয়ে থাকি। আমাদের দুই হাতের তালু ঘষলেও আমরা তাপ পেয়ে থাকি। দুই হাতের তালু অনেক সময় ঘষবা ভালো করে, 1-2 মিনিট ঘষার পর দেখবা হাতটা খুব গরম লাগতেছে, হাতে দুই হাত, দুই হাতে তালু, বুঝছো, এই যে দুই হাতটা, আমার ছবি দেখো, আমার দিকে তাকা, এভাবে ঘষবা অনেকক্ষণ, একটু কিছুক্ষণ ঘষার পর দেখবা দুই হাতের মাঝখানে আমরা তাপ অনুভব করতেছি, একটু গরম গরম হাত, হাতে নিচ্ছে, এই যে এইভাবে তাপ ইয়ে করবা,
ঠিক আছে, এই যে দেখো দুইটা হাত ঘষবা, হ্যাঁ ঠিক আছে, ঘষার পর একটু পরে দেখবা এই পাশ এই পাশ হাত লাগিয়ে দেখবা যে কি হচ্ছে, হ্যাঁ তাপ হচ্ছে, একটু বেশিক্ষণ ঘষতে হবে তাহলে হবে। গরম হয়ে গেছে, হ্যাঁ সেটাই, এটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল বাসায় করবা, মাঝে মাঝে করে দেখবা যে ম্যাডাম যে বলছে বইয়ের কথায় একটু দেখি তো ট্রাই করে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের দুই হাতে তালু ঘষলো আমরা, এটা সাধারণত শীতের দিনে গরমটা ভালো হয়, গরমের দিন তো এমনি গরম থাকে, হাত পা শরীর তাপ থাকে, এই জন্য এত বোঝা যায় না। সূর্য তাপের শক্তিশালী উৎস, সূর্য কি তাপের শক্তিশালী উৎস, তাপের শক্তিশালী উৎস কি তাহলে বলবা? সূর্য, সূর্য পৃথিবীর স্থল জল এবং বায়ু গরম রাখে। সূর্য পৃথিবীর কি কি জিনিস গরম রাখে? স্থল, আমাদের যে স্থলে থাকি আমরা এই প্লেসটা গরম, হ্যাঁ, আবার জল পানিটা কি গরম রাখে? নদীর পানিতে দেখবা সূর্যের তাপ পড়লে পানি গরম হয়ে যায়, এবং বায়ু বাতাসে অনেক সময় কি যখন বাতাস সুন্দর ঠান্ডা বাতাস না বয় তখন সূর্যের তাপে বাতাসটাও কি হয়ে যায়? গরম হয়ে যায় বা গরম রাখে, তাপের সাহায্যে এগুলি হয়। এখন আমরা এখানে আসছি শক্তি কি, একটু পড়বো আরে একটা পাতা পড়ে তারপর আমরা কিছু লিখা লিখবো, ঠিক আছে? একটু পড়ায় দেই, নাহলে আমার তো আবার সামনে মঙ্গলবার, এই যে এই সপ্তাহের আমি দুই দিন পরে আবার স্কুলে যাব, তোমাদের সাথে নাও থাকতে পারি, একটু পড়িয়ে বেশি করে রিডিংটা পড়ে একটু প্রশ্ন দিয়ে দিই, তাহলে নেক্সট শনিবার আবার তোমাদের সাথে দেখা হবে। যদি আমি ইন করি ক্লাসে তোমাদের সাথে তাহলে তোমরা পাবা, যদি ইন না করতে পারি তাহলে ধরে নেবো আমি স্কুলে গিয়েছি। আচ্ছা, কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি। শক্তি কি এখানে আন্ডারলাইন করবা, শক্তি কি, কোনো কিছু সামর্থ্য হচ্ছে শক্তি। শক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায়, শক্তি ব্যবহার করে কি 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 করা যায়? শক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায়, যেমন রেডিও, অনেক কিছু, রেডিও থেকে আমরা কি খবর শুনতে পাই, রেডিও থেকে তো দেখতে পাই না শুধু শুনতে পাই, গান শুনতে পাই, খবর শুনতে পাই, কবিতা শুনতে পাই, তারপরে কি গজল শুনতে পাই, তারপর সুরা শুনতে পারি, হ্যাঁ বিভিন্ন জিনিস আমরা শুধু রেডিও দিয়ে শুনতেই পারি, দেখতে কি পারি না, আগুন ব্যবহার করে পানি ফুটানো যায়, আগুন ব্যবহার করে পানি ফুটানো যায়, রান্না করা যায়, খাবার গুলোকে সিদ্ধ করার জন্য সুস্বাদু করার জন্য আমরা আগুন ব্যবহার করি, খাবার পানি গুলোকে ফুটানো যায়, খাবার রান্না করা যায়, এগুলো আমরা আগুনের সাহায্যে করে থাকি। শক্তি ব্যবহার করে আমরা কি কি করতে পারি, এটা প্রশ্ন করেছে তোমাদের কাছে, তোমরা উত্তর দিবা পরে যে কি কি করতে তোমরা পারো। তারপর দেখো এই পৃষ্ঠাটা, দেখো এই পৃষ্ঠা পড়ানোর পর আমরা লিখবো, ঠিক আছে? আমরা আর বেশি পড়বো না, আমরা এক নাম্বার কোশ্চেন আর দুই নাম্বার কোশ্চেনটা লিখে নেব, আর কেউ লিখার সময় তাড়াহুড়া করবো না আর চিল্লাচিল্লি করবো না, ম্যাডাম নিচে দেন উপরে দেন এটা দেন ওইটা দেন এভাবে দেন ওইভাবে দেন, হ্যাঁ কিছুই তোমার মতো হবে না আমার মতো হবে, আমি যেভাবে দিব সেভাবে লিখে নিবে, লিখতে বললে লিখবা, স্ক্রিনশট দিতে বললে স্ক্রিনশট দিবা, কথা হলে সেখানে আয়সায় আগে বসে স্ক্রিনশট দিবা না, লিখার চেষ্টা করবা, যখন সময় থাকবে না তখন একটা স্ক্রিনশট দিয়ে নিব। আচ্ছা, তারপর দেখো বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা বাতি জ্বালাই, বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে, এগুলি আমরা আগেই পড়ে আসছি। আমাদের হাত বাতির কাছে নিলে গরম অনুভব হয়, তোমাদের হাত হাতকে যখন তোমরা কথা বলে কে নুসরাত জাহান কথা বলবো না, হ্যাঁ দেখো যখন তোমরা একটা আলোর সামনে বা মোমবাতি বা কোনো আগুনের সামনে তোমার হাতকে রাখো তখন তোমার হাত তুমি কি করবা অনুভব করবা যে হাতটা গরম হয়ে গিয়েছে, হ্যাঁ কারণ আলো তাপ সৃষ্টি করতে পারে, আলো কি করতে পারে তাপ সৃষ্টি করতে পারে, কিন্তু শক্তি অনেক কিছু করতে পারে, আলো যেমন কি করতে পারে তাপ সৃষ্টি করতে পারে শক্তিও অনেক কিছু করতে পারে। শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে, এখানে আন্ডারলাইন করবা, শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে, পরীক্ষা যদি আসে তাহলে উত্তর হবে চারটি কাজ, হ্যাঁ এখানে মানে তিনটা কাজ আছে একটা কাজ পরে দিয়ে দেওয়া যাবে। কোনো এখানে প্রথম কাজ হচ্ছে কোনো কিছু স্থান পরিবর্তন করা, কোনো কিছু শক্তির সাহায্যে আমরা স্থান পরিবর্তন করতে হবে, যে রেলগাড়ির ভিতরে দেখবা কয়লা দিয়ে রেখেছে, কয়লার সাহায্যে রেলগাড়ি চলছে, হ্যাঁ তাহলে এখানে কি আগুন বা ধোঁয়া এগুলি কি হচ্ছে, এই যে দেখো ধোঁয়া যাচ্ছে, তাহলে কোনো কিছুর স্থান পরিবর্তন করে, ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায়
যাচ্ছে, শক্তি কোনো কিছু নাড়াতে পারে, শক্তি কি করতে পারে, কোনো কিছু নাড়াতে পারে। বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান ঘোরানো হয়, ব্যাটারির বিদ্যুৎ শক্তি ব্যবহার করে খেলনার গাড়ি চলে, যে ব্যাটারির সাহায্যে, বিদ্যুতের সাহায্যে, ব্যাটারি এবং বিদ্যুতের সাহায্যে খেলনার গাড়িও চালানো যায়। রিমোট কন্ট্রোল দিয়ে আমরা খেলনার গাড়ি চালাই। রিমোট কন্ট্রোলের ভিতরে আমাদের কি থাকে, ব্যাটারি থাকে। আমরা সুইচ প্রেস করে করে, টিপে টিপে প্রেস করে করে গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। তাপ শক্তিরও কোনো জিনিস নাড়াতে পারে, তাপ শক্তিও কোনো জিনিস কি সে নাড়াতে পারে। তাহলে কি দেখো এখানে, পানি পানিতে উত্তাপ দিলে বাষ্প তৈরি হয়। পানি পানিকে যখন আমরা উত্তাপ দিব তখন পানি কি বাষ্পে পরিণত হয়। পানিকে যখন আমরা গরম করব একটা ধোঁয়া হয় পানির, সেই ধোঁয়াটা বাষ্পে মানে বাতাসে পরিণত হয়। যখন একটু উপর দিকে উঠে তখন সে গরমটা বাতাসে পরিণত হয়ে যায়। খুকি ক্লাসে, খুকির এই আমি আজ কয় মাস ধরে হলো, আজ 8 মাস হলো খুকি ক্লাসে ইন করে আর আউট হয়। হ্যাঁ, ক্লাসে সে মনে হয় পারলে 6 থেকে 7 বার ক্লাস থেকে বের হয় আর ক্লাসে ঢুকে। এরকম করলে আমি কিন্তু খুকিকে রিমুভ করে দিব। এটার জন্য কমপ্লেন আসে আমার কাছে যে ম্যাডাম আপনি ক্লাসে একজন খালি যাচ্ছে আর আসছে, আর অন্যজনরা অ্যাডমিট হতে পারছে না, ক্লাস থেকে এরকম বারবার ইন হবে না, ক্লাসে বসে থাকবা, এতবার ইন বাইরে যাও কেন ক্লাস থেকে, আর একবার দেখবো আমি কিন্তু তোমাকে আর ইন করবো না ক্লাসে। তারপর দেখো এখানে বাষ্প শক্তির ব্যবহার করে বাষ্পীয় ট্রেনও এবং জাহাজও চলে। তাহলে বাষ্পের সাহায্যে আমাদের কি ট্রেনও চলে, আবার কি করে কি জাহাজও চলানো যায়। আলো সৃষ্টি, শক্তি আলো সৃষ্টি করতে পারে, বৈদ্যুতিক বাতি এবং টর্চ বিদ্যুৎ ব্যবহার করে আলো ছড়ায়। টেলিভিশনের সংযোগ দিলে, টেলিভিশনে যখন আমরা সুইচ দেই তারপরে এর পর্দায় আমরা ছবি দেখি, যখন আমরা টেলিভিশনটা ছাড়ি, অবশ্যই ছাড়ার আগে এটাকে বৈদ্যুতিক তারের সুইচে কি করতে হয়, সংযোগ করতে হয়, লাগাতে হয়। আমরা যখন সুইচ লাগাই বা প্রেস করি তখনই আমাদের টিভিটা স্টার্ট হয়ে যায়। আমি যারা চলে যাচ্ছে ক্লাস থেকে আমি বারবার তাদেরকে অ্যাডমিট করব না। বারবার ক্লাস থেকে বের হওয়ার মানে কি, অঙ্কিতা বিশ্বাস একদিন ক্লাসে আসো আরেকদিন আসো না কেন? প্রথম ক্লাসে আসছে এরপর আর উধাও, এবার আজকে আসছো। তারপর দেখো এখানে কি, তাপ শক্তিও আলো সৃষ্টি করতে পারে। দিয়াশ লাইট কাঠি জ্বালিয়ে আমরা আলো তাপ দুটুই পাই। দিয়াশ লাইট কি, আমরা ম্যাচের কাঠি জ্বালিয়েও কি পাই, আলো পাই। এটা জ্বালালে ঘর আলোকিত হয়, আবার এটা সাহায্যে তাপও পাই, মানে বাইরের পরিবেশ, ঘরের ভিতরের পরিবেশ একটু তাপে অনুভব হয় যে আমাদের গায়ে গরম লাগে বা তাপ লাগে, এরকম কিছু। আচ্ছা, তাপ উৎপাদন, আমরা তাপ উৎপাদন থেকে নেক্সট ক্লাসে পড়বো, তারিখ দিয়ে রাখবো এখানে। আমরা আলো সৃষ্টি পর্যন্ত পড়েছি, নেক্সট ক্লাসে তাপ উৎপাদন থেকে পড়বো, ঠিক আছে। এখন আমরা লিখাতে চলে যাব, এইটুকু আছে এইটুকু পড়াই দিই। এখানে দেখো এটা নেক্সট ক্লাসে পড়াই দিব, তাপ উৎপাদনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমরা আজকে অনুশীলনীতে যাই, দেখো বা পড়াই দিলে পড়াই দেওয়া যায়। এক দুইটা লাইন, তাপ উৎপাদন, তাপ শক্তিও সৃষ্টি করতে পারে। তাপ শক্তি সৃষ্টি করতে পারে কিভাবে, এই বিদ্যুতের সাহায্যে, যে বিদ্যুতের থেকে আমরা কি কি পাই, আলো পাই, টেলিভিশনটা আলোকিত হয়ে আছে, তারপর আলো, টেলিভিশন বেশি বা সরি ল্যাপটপ ডেস্কটপ বেশিক্ষণ চললে তার সাইডের পরিবেশটা তাপে পরিণত হয়। দেখো একটু গরম গরম হয়ে গিয়েছে, আর টেলিভিশনটা বা ডেস্কটপটা যখন চলে, যে ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলো চলতেছে, তখন তার ভিতর থেকে সাউন্ড হচ্ছে, শব্দ আছে। কারণ শব্দ না হলে আমরা বুঝবো না যে কি হচ্ছে। ক্রিকেট খেলা হচ্ছে, বলের আওয়াজে শব্দ হচ্ছে। বৈদ্যুতিক বাতি আলো ছড়ায় এবং তাপও সৃষ্টি করে। মোমবাতি জ্বালালেও আলো এবং তাপ সৃষ্টি হয়। বিদ্যুৎ শক্তিও তাপ উৎপাদন করতে পারে। আমরা যখন কাপড় ইস্ত্রি করি তখন বৈদ্যুতিক বা বিদ্যুৎ শক্তি তাপ সৃষ্টি করে। হ্যাঁ, যখন আমরা ইস্ত্রি দিয়ে
কাপড় ইস্ত্রি করি, তখন ইস্ত্রিটা যদি গরম না হয়, তাপ না হয়, তাহলে কাপড়টা সুন্দরভাবে ইস্ত্রি হওয়ার হয় না। যদি সুন্দরভাবে তাপ হয় তাহলে সেটা কি গরম হয়। আচ্ছা, তা আমরা দেখি এখানে তাপ, বিদ্যুৎ এবং আলো হচ্ছে কি, এখানে হবে শক্তি। টেলিভিশন চলে কিসের শক্তিতে? হ্যাঁ, বিদ্যুতের। বিদ্যুৎ, হ্যাঁ, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। গ্যাস লাইট কাঠি জ্বালাতে আমরা কি পাই, কি পাই বলো? হ্যাঁ, তারপর আমরা এখানে তাও আমরা দিয়ে দিব, আমি বের করে রেখেছি আমাদের ক্লাসের পড়া, আমাদের পড়া আমরা আবার বের করি। দেখো, এই যে তাপ, শক্তি এবং আলো হচ্ছে শক্তি। আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবা বইয়ের মধ্যে, যে খালি জায়গাটা এখানে লিখে ফেলো পটাপট। মানে বইয়ের মধ্যে লিখবো না খাতার মধ্যে লিখবো? বইয়ের মধ্যে এখন লিখে ফেলো, পরে খাতায় লিখে নিও, এখন তো সময় নাই তোমাদের। বইয়ের খালি জায়গাটা পেন্সিল দিয়ে লিখে ফেলো। তাপ, শক্তি এবং আলো হচ্ছে শক্তি। টেলিভিশন চলে বিদ্যুৎ শক্তিতে, লিখে নাও। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। দিয়াশলাই কাঠি জ্বালিয়ে আমরা আলো তাপ পাই। সহজ, এখন পড়িয়েছি, এখনই আমরা লিখতে পেরেছি। সাদিয়া জাহান বলো কি হয়েছে? সাদিয়া হাত তুলে আসো কেন? সাদিয়া জাহান বলো কি হয়েছে? আমরা মাত্র শুরু করেছি, নেক্সট ক্লাসে আবার দিব, প্রথম থেকে আবার। মিস এটা আপনি আপনি চলে এসেছে, আমি কিছু টেপ পেনি। আচ্ছা, কোনো সমস্যা নাই, তাহলে লিখো। আমরা আবার নেক্সট ক্লাসে শূন্যস্থান সঠিক লেখা শুরু করব, ঠিক আছে? কোনো সমস্যা নাই ম্যাম, লেখা শেষ। আচ্ছা, তারপরে যাও ম্যাম, সঠিক উত্তর দেন ম্যাম। হ্যাঁ, সঠিক উত্তরটা বইয়ে টিক দিয়ে নাও। কোনটি এতবার ক্লাস থেকে বের হও কেন? এতবার ক্লাস থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, কোনটি শক্তি আগে শোনো, যারা বাইরে গিয়েছো তাদের আমি দেখাবো, আগে যেটা দিয়েছি এখন সেটা বইয়ে দাগা। কোনটি শক্তি আলো, কোনটি বিদ্যুৎ ব্যবহার করে চলে? রেডিও। রেডিও লেখা শেষ, আপনি অন্যটা দেন। হ্যাঁ দিব। হয়েছে তোমাদের এটা? ইমিস ফ্লেক্স নো ম্যাম। ইয়েস ম্যাম, সত্যি ম্যাম। ইয়েস ম্যাম, হয়ে গেছে, আপনি সরান। ম্যাডাম এখানে দেখো, পাঁচ নম্বরটা আমি লিখতে পারতেছি না। পাঁচ নাম্বার নাই তো, এখানে চার নাম্বার পর্যন্ত। অনুষ্ঠানে পাঁচ নাম্বার, কোথায় পাঁচ নাম্বার? আমি তো পাঁচ নাম্বার দেখছি না, চার নাম্বার। ভুল বলো কেন? নেক্সট ক্লাসে যারা এরকম বারবার ক্লাস থেকে যাবা আর আসবা তাদেরকে আমি ইন করবো না, ঠিক আছে? মনে থাকে জানো, যে কজন ক্লাস আসবে সেই কজনকে নিয়ে ক্লাস করবো, এতবার ক্লাস থেকে বের হবা না। অঙ্কিতা কই, কেউ তো এখান থেকে বারবার যাচ্ছে না ক্লাস থেকে। এখানে দেখো স্পষ্ট, সময় শেষ হয়ে গেলে শেষ। ওকে, আমরা নেক্সট ক্লাস আছে, আমার আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, ওদের সাথে ক্লাস করতে হবে। আমরা অনুশীলনের এক নাম্বার কোশ্চেন থেকে নেক্সট ক্লাসে শুরু করব। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সে প্রত্যাশা করি। এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।